আসসালামু আলাইকুম। তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ফ্রান্স। পেন্টাগন ডকুমেন্ট ফাঁসের হোতাদের এখনও শনাক্ত করতে না পারায় ক্ষোভ যুক্তরাষ্ট্রের। চীনে হামলার লক্ষ্যে দীর্ঘ পাল্লার মিসাইল তৈরির ঘোষণা জাপানের। জাতিসংঘ মহাসচিবের বিরুদ্ধেও গোয়েন্দাগিরি করেছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারে বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে 133। ভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি মেহের আফরোজ। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। তাইওয়ান বিষয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের মিত্র, কিন্তু তার মানে এই নয় আমরা তাদের কৃতদাস। ইউরোপিয়ান ইউনিয়নের উচিত তাইওয়ান সহ অন্যান্য ইস্যুতে যুক্তরাষ্ট্রের অনুসারী না হওয়া। নেদারল্যান্ড সফরের সময় এ বক্তব্য দেন ফরাসি নেতা। তাইওয়ান ইস্যুতে ম্যাক্রনের বক্তব্য ঘিরে গোটা পশ্চিমা জগতে তার বিরুদ্ধে সমালোচনা চলছে। বুধবার নেদারল্যান্ড সফরে ম্যাক্রো বলেছেন তিনি তার বক্তব্যের পক্ষে অনড় থাকবেন। দুই দিনের নেদারল্যান্ড সফরের সময় প্রেস কনফারেন্সে ম্যাক্রো বলেছেন, যুক্তরাষ্ট্রের মিত্র হওয়া মানে আমরা তাদের কৃতদাস নই। এর মানে এই নয় যে আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে না। তাইওয়ান বিষয়ে ফ্রান্সের অবস্থানকে বিষয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ম্যাক্রন বলেন, আমরা এক চীন নীতি সমর্থন করি। তাইওয়ান বিষয়ে আমাদের নীতি স্থিতাবস্থা বজায় রাখার ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি। আমরা তাইওয়ান ইস্যুতে চীনের সাথে শান্তিপূর্ণ উপায়ে সমাধান চাই। ইমানুয়েল ম্যাক্রন এ সময় বলেন, ইউরোপিয়ান ইউনিয়নেরও উচিত নয় যুক্তরাষ্ট্রের অনুসারী হওয়া। তাইওয়ান ঘিরে সৃষ্ট উত্তেজনা ইউরোপিয়ান ইউনিয়নের স্বার্থের বিরুদ্ধে। সবচেয়ে খারাপ দিক হলো এটি মনে করা যে তাইওয়ান ইস্যুতে ইউরোপিয়ান ইউনিয়নকে অবশ্যই যুক্তরাষ্ট্রের অনুসারী হতে হবে। এর আগে ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, তাইওয়ান ঘিরে চীন যুক্তরাষ্ট্র সম্ভাব্য যুদ্ধে জড়াতে চায় না ফ্রান্স। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের প্রেসিডেন্টকে চীনপন্থী হিসেবে আখ্যায়িত করেছেন। ট্রাম্প বলেন, ফ্রান্সের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি নিয়ে হোয়াইট হাউস নির্বিকার ভূমিকা পালন করছে। তারা বেশ আরামদায়ক অবস্থায় আছে। ফ্রান্স আমাদের দীর্ঘদিনের মিত্র, কিন্তু দেশটি ধীরে ধীরে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। এ নিয়ে কোনো উদ্বেগ নেই বর্তমান প্রশাসনের। ম্যাক্রনের বক্তব্যে বিস্মিত তাইপের ক্ষমতাসীনরা, তারা অনেকটাই হতাশ। তাইওয়ান সংসদের স্পিকার ইউসি কুন বলেছেন, তাইওয়ান বিষয়ে অবস্থান থেকে সরে এসেছে ফ্রান্স, যা তাদের মতো উদার গণতান্ত্রিক দেশের উচিত নয়। অপরদিকে ম্যাক্রনের বক্তব্যকে স্বাগত জানিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কিছু দেশ রয়েছে যারা চায় না অন্য দেশ স্বাধীন আর আত্মনির্ভরশীল হোক। তারা চায় সব দেশ সবসময় তাদের সাথে কোরাস গাইবে আর জি হুজুর করতে থাকবে। যুক্তরাষ্ট্রের অনেক রাজনীতিক ক্ষেপেছেন ম্যাক্রনের বক্তব্যে। ফ্লোরিডার রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও বলেছেন, ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের উচিত ইউরোপিয়ান ইউনিয়নকে পরিত্যাগ করে পরিস্থিতি একা সামাল দেওয়ার নীতি গ্রহণ করা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গত 5 এপ্রিল থেকে 3 দিনের বেইজিং সফর করেন। তার এই সফর নিয়েও পশ্চিমাদের মধ্যে সমালোচনা রয়েছে। ম্যাক্রন অনেক আগে থেকে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ন্যাটোকে যুক্তরাষ্ট্রের প্রভাবমুক্ত করার বিষয়ে বক্তব্য দিয়ে আসছেন। আবারও ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। মিসাইল ছোড়ার পর হোক্কাইডো দ্বীপের অধিবাসীদের নিরাদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ জারি করে জাপান সরকার। তবে মিসাইলটি সাগরে পড়েছে। গত মার্চ মাসে উত্তর কোরিয়া জাপানের উপর দিয়ে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ছোড়ে। চলতি বছর এর আগে উত্তর কোরিয়া জাপানের উপর দিয়ে মিসাইল ছোড়ে এবং হোক্কাইডো সহ আরও কয়েকটি দ্বীপের জনগণকে নিরাপদ আশ্রয়ে নেওয়ার নির্দেশ জারি করে। জাপান অভিযোগ করেছে, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই উত্তর কোরিয়া এ ধরনের মিসাইল পরীক্ষা চালাচ্ছে, যা তাদের দেশের উপর দিয়ে অতিক্রম করছে। সমর বিশ্লেষকদের মতে, পূর্ব ঘোষণা ছাড়া কোনো দেশের উপর দিয়ে ধরনের মিসাইল ছোঁড়া হলে তা সংশ্লিষ্ট দেশের ভূপাতিত করার কথা। কিন্তু জাপানের ঘটনা প্রমাণ করছে, তাদের কাছে উত্তর কোরিয়ার এসব মিসাইল প্রতিহত করার কোনো ব্যবস্থা নেই। ফলে জাপান উত্তর কোরিয়ার মিসাইল আক্রমণের ক্ষেত্রে বর্তমানে পুরোপুরি অরক্ষিত একটি দেশ। জাপান এবং দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার এ ধরনের মিসাইল পরীক্ষাকে উস্কানিমূলক আর ভীতিকর হিসেবে আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছে। এদিকে চীনের মোকাবেলায় দীর্ঘ পাল্লার মিসাইল উদ্ভাবনের ঘোষণা দিয়েছে জাপান। জাপানের প্রতিরক্ষামন্ত্রী মঙ্গলবার অ্যাডভান্সড মিসাইল নির্মাণের ঘোষণা দিয়ে জানায়, এ লক্ষ্যে প্রায় $3 বিলিয়ন চুক্তি করা হয়েছে। জাপানের মিটসুবিশি হ্যাভি ইন্ডাস্ট্রি নির্মাণ করবে এই মিসাইল।
চুক্তি অনুযায়ী দুই ধরনের গাইডেড মিসাইল নির্মাণ করবে মিৎসুবিশি। চীনের মূল ভূখণ্ডে আঘাত পরিচালনার সক্ষমতা ছাড়াও এর থাকবে রণতরিতে আক্রমণ আর হাইপারসনিক গ্লাইড ভেহিকেলের বিরুদ্ধে আক্রমণের সক্ষমতা। এছাড়া রণতরি এবং বিমান থেকে ছোঁড়ার উপযুক্ত মিসাইলও নির্মাণ করবে মিৎসুবিশি। এসব মিসাইলের পাল্লা হবে কমপক্ষে 1,000 কিলোমিটার। সম্প্রতি জাপান যুক্তরাষ্ট্রের সাথে মাল্টি বিলিয়ন ডলারের চুক্তি করেছে বিপুল পরিমাণ মিসাইল মজুদ গড়ে তোলার জন্য। ফেব্রুয়ারি মাসে জাপান যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করেছে 400 টোমাহক ক্রুজ মিসাইল কেনার। এসব মিসাইলের আওতা 1,600 কিলোমিটার। তাইওয়ান ইস্যুতে জাপান সম্প্রতি চীনের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর ঘোষণা দিয়েছে। সে লক্ষ্যে ব্যাপক সমর প্রস্তুতি গ্রহণ করে চলছে দেশটি। সম্প্রতি রেকর্ড সামরিক বাজেট ঘোষণা করেছে টোকিও। জাপান বলেছে চীন তাইওয়ান আক্রমণ করলে যুক্তরাষ্ট্রের সাথে তারাও এগিয়ে আসবে তাইওয়ান রক্ষায়। জাতিসংঘ মহাসচিবের পেছনেও গোয়েন্দাগিরি করছে যুক্তরাষ্ট্র। ফাঁস হওয়া পেন্টাগনের ডকুমেন্টে রয়েছে এ তথ্য। ওয়াশিংটন মনে করে জাতিসংঘ মহাসচিব রাশিয়ার প্রতি পক্ষপাত দুষ্ট, সে কারণে জাতিসংঘ মহাসচিবকে বিশ্বাস করে না ওয়াশিংটন এবং তার বিরুদ্ধে গোয়েন্দাগিরি করছে যুক্তরাষ্ট্র। ফাঁস হওয়া অনেকগুলো ডকুমেন্টে দেখা যায় যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে মনিটরিং করছে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সমস্ত কার্যক্রম। অ্যান্টনিও গুতেরেস এবং তার একজন সহকারীর সাথে কথাবার্তার রেকর্ড রয়েছে পেন্টাগনের ফাইলে। একটি ফাইলের ডকুমেন্টে বলা হয়েছে কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি বিষয়ক তুরস্কের মধ্যস্থতায় চুক্তি বিষয়ে জাতিসংঘ মহাসচিব রাশিয়ার স্বার্থ রক্ষার চেষ্টা করেছেন। এদিকে পেন্টাগন থেকে ডকুমেন্ট ফাঁস হওয়ার পেছনে কে বা কারা জড়িত তা এখনও শনাক্ত করতে না পারায় ক্ষোভ এবং হতাশা বিরাজ করছে যুক্তরাষ্ট্রে। এটি শনাক্ত করতে না পারলে আরও বড় ধরনের অঘটন ঘটতে পারে মর্মে আশঙ্কা করা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন নির্দেশ দিয়েছেন দায়ীদের খুঁজে বের করতে প্রতিটি পাথর উল্টিয়ে দেখার জন্য। গত শুক্রবার নিউ ইয়র্ক টাইমসে পেন্টাগন ডকুমেন্ট ফাঁস হওয়ার বিষয়ে প্রথম রিপোর্ট প্রকাশিত হয়। এরপর এ নিয়ে পশ্চিমা বিশ্বে তোলপাড় চলছে। কিয়েভের পক্ষ থেকে একে ভয়ানক এপ্রিল ফুল হিসেবে আখ্যায়িত করা হয়েছে। মিয়ানমারে বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 133 জন। নিহতদের সবাই বেসামরিক নাগরিক। মিয়ানমার এয়ারফোর্স মঙ্গলবার জাগাইং রাজ্যের কান্টেবালো টাউনশিপে একটি সামাজিক অনুষ্ঠান চলাকালে বিমান হামলা চালায়। এতে নারী শিশু সহ শতাধিক বেসামরিক লোকজন ঘটনাস্থলে আগুনে পুড়ে মারা যায়। মিয়ানমার এয়ারফোর্স প্রথমে ফাইটার জেট থেকে ঘটনাস্থলে বোমা বর্ষণ করে। বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে হামলার সাথে সাথে গোটা অনুষ্ঠান স্থলে আগুন ধরে সবকিছু ভস্ম হয়ে যায় মুহূর্তে। বোমা হামলার পর হেলিকপ্টার গানশিপ থেকে মিসাইল হামলা চালায় পলায়নরত এবং উদ্ধারকারী লোকজনের ওপর। এতে নিহতের সংখ্যা আরও বৃদ্ধি পায়। স্যাগাইং রাজ্যের কান্টবালু টাউনশিপ এলাকাটি সম্পূর্ণরূপে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি এলাকা। ফলে জনসাধারণ নিশ্চিন্ত মনে মঙ্গলবারের সামাজিক অনুষ্ঠানে যোগ দেয় যেখানে তাদের বিনামূল্যে খাবার বিতরণের কথা ছিল। অনুষ্ঠান চলাকালে আকস্মিক মিয়ানমার আর্মির ফাইটার জেট থেকে বোমা হামলা শুরু করে। ২০২২ সালের ৭ সেপ্টেম্বর অং সান সুচির দলের নেতৃত্বে মিয়ানমার সব জাতিগোষ্ঠী আর্মির বিরুদ্ধে আনুষ্ঠানিক গৃহযুদ্ধ শুরু করে। এরপর থেকে এটি এখন পর্যন্ত মিয়ানমার আর্মির বেসামরিক নাগরিকদের ওপর বর্বরতম হামলার ঘটনা। এদিকে গত এক সপ্তাহে বিদ্রোহীদের হামলায় বিভিন্ন রাজ্যে নিহত হয়েছে মিয়ানমার আর্মির শতাধিক সেনা। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিউয়ার্স ইনফোটেইনমেন্ট। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।